وعليكم السلام ورحمة الله وبركاته. প্রিয় ইমন ভাই, অসংখ্য ধন্যবাদ আল্লাহ আমাদের এই ভালোবাসাটা আল্লাহর জন্য যেন করেন, এটা যেন আমাদের আখেরাতের নাজাতের ওসিলা হয়ে যায়। আপনি যে প্রশ্ন করেছেন, প্রশ্নের জবাব হলো, যেমন আপনি একটা মোবাইল 2000 টাকায় দেখেছেন, 5 মাস 6 মাস ব্যবহার করে আবার 2000 টাকা বিক্রি করতে পারবেন কিনা? উত্তর হলো যে আপনাকে অবশ্যই দেখতে হবে মার্কেটের অবস্থা। আরেকটা জিনিস হলো, মার্কেট সম্পর্কে যে ব্যক্তির অভিজ্ঞতা আছে, সে কখনো আপনার 6 মাস ব্যবহার করা ফোনটা সে ওই মূল্যে কিনবে না। তবে হ্যাঁ, এটা হতে পারে, যেমন মনে করেন একটা মডেলের ফোন এক সময় আজ থেকে 6 মাস আগে এটার দাম ছিল 2000, এখন এটার দাম 2500 হয়ে গেছে, তখন সে কেউ হয়তো আপনার কাছ থেকে ওই দামে কিনতে পারে। কিন্তু যাদের মার্কেট সম্পর্কে অভিজ্ঞতা নাই, আপনার কথার উপর বিশ্বাস করে সে কিনছে, অথচ আপনার এই পুরাতন মোবাইলটা বর্তমান মার্কেটে মনে করেন এটার দাম 1500 টাকা কথার কথা, কিন্তু আপনি তাকে 2000 টাকাই দিয়ে কিনলেন, 6 মাস ব্যবহার করে তত টাকাই তার কাছে দিয়ে দিলেন, অথচ সে তার মার্কেট সম্পর্কে না জানা থাকার কারণে সে আপনারটা গ্রহণ করে নিয়েছে, তাহলে আপনি তাকে এই জায়গায় ধোকা দিয়েছেন। বাকি আপনি এতটুকু বলতে পারেন যে ঠিক আছে ভাই, আমার এটা তুমি নিতেছিলে এত টাকা, তুমি মার্কেট দেখে আসো, ঘুরে ঘেরে দেখে তোমার যদি পছন্দ আইসো, সে যদি 2-4 জায়গা যাচাই বাছাই করে এসে কে না ঠিক আছে আমার 2000 টাকা হইলে পছন্দ হয়, তাহলে সমস্যা নেই। কিন্তু সে যদি মার্কেট সম্পর্কে কিছুই না জানে, আপনার উপর অন্ধবিশ্বাসের উপর আপনার ভিত্তি করে আপনাকে দিয়ে দিছে, আর আপনি যদি এই মুহূর্তে আপনি জানেন যে এই মূল্যটা, এটার মূল্যটা এখন মার্কেটে 1500 টাকা, আর আপনি তার থেকে 2000 টাকা নিলেন, তাহলে আপনি তাকে মানে তার অজ্ঞতার সুযোগ নিয়ে আপনি তার থেকে বেশি পয়সা নিয়ে নিয়েছেন, এটা আপনার জন্য জায়েজ হবে না। আশা করি মাশাআল্লাহ আপনারা ভালো মানুষ, চেষ্টা করতেছেন সততার উপর চলার জন্য, আল্লাহ মত পর্যন্ত সত্যের উপরে সততার উপর চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।